সুপ্রিয় দর্শক, আবারও সকলকে জানাচ্ছি স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে উঠে আসা একটি প্রাইভেট জবস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এরকম অপরচুনিটি কিন্তু বারবার আসে না। এটা নিয়োগ করা হচ্ছে, দেখুন আপনাদের কোথায় নিয়োগ করা হচ্ছে। এখানে দেখুন হিরো শোরুমে নীলাদ্রি মোটরসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন বলা হচ্ছে অ্যাথোরাইজড, দেখুন অ্যাথোরাইজড ডিলার নীলাদ্রি মোটরস, ঠিক আছে, যেটা আগরতলাতে অবস্থিত। তো এখানে কী কী পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে সব কিছু আমি এখন আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো প্রথমে দেখুন বলা হয়েছে, এখানে বলা হচ্ছে দ্য অ্যাথোরাইজড ডিলার অফ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টু হুইলার কোম্পানি হিরো মোটর কোপ লিমিটেড, ঠিক আছে, সিক্স ফর দ্য ফলোয়িং পোস্ট, অর্থাৎ এই পোস্টগুলোর জন্য লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে সেল এক্সিকিউটিভ, সেখানে শুধুমাত্র মেইলে আবেদন করতে পারবেন। আপনাদের এজ হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন থাকতে হবে অবশ্যই, আপনারা যদি গ্রাজুয়েট থাকেন তাহলে আপনাদের এখানে কিন্তু প্রেফারেবলি দেওয়া হবে, ঠিক আছে, এবং স্মার্ট অ্যান্ড অ্যাথোসিয়াটিক থাকতে হবে, ঠিক আছে। দেখুন অ্যাথোসিয়াস্টিক এখানে তারা চাইছে, তো এত কিছুর প্রয়োজন নেই আপনাদের। শুধু যদি আপনারা 18 থেকে 30 বছরের মধ্যে হন এবং কোয়ালিফিকেশন গ্রাজুয়েট থাকে, তো এটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে সেকেন্ড যে পোস্ট সেটা হচ্ছে দেখুন সেল এক্সিকিউটিভ, সেখানে আপনারা ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ রয়েছে 18 থেকে 30, ঠিক আছে, কোয়ালিফিকেশন রয়েছে। আপনাদের গ্রাজুয়েট যদি হন তাহলে আপনারা এখানে আবারও প্রেফারেবলি দেওয়া হবে, সঙ্গে স্মার্ট থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন আপনাদের বলা হয়েছে স্কুটার রাইডার প্রেফারেবল, অর্থাৎ যারা স্কুটার রাইড করতে পারে তাদেরকে এখানে প্রেফারেবল দেওয়া হবে, এটা লেডিজের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তিন নম্বর যেটা রয়েছে পোস্ট সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজার, এখানে এজ থাকতে হবে 25 থেকে 35 বছর, কোয়ালিফিকেশন রয়েছে। আপনারও যদি গ্রাজুয়েট হন তাহলে এখানে আপনাদেরকে প্রেফারেবলি দেওয়া হবে, ঠিক আছে, অথবা পোস্ট গ্রাজুয়েট যদি হন সঙ্গে ক্ষেত্রে স্মার্ট চাইছি আবারও। তারপরে যে পোস্টটা দেখছি আমরা সেটা দেখে নেন। এখন 4 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছেন, অনেকটা পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, তো অবশ্যই যাদের কোয়ালিফিকেশন এবং এজ সব কিছু ম্যাচ করে অবশ্যই সবাই এখানে অ্যাপ্লিকেশন করবেন। 4 নম্বর রয়েছে নেটওয়ার্ক ম্যানেজার, এজ হতে হবে 25 থেকে 25 বছরের মধ্যে এবং গ্রাজুয়েট থাকলে আবারও আপনারা এখানে প্রেফারেবলি দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সাবমিট দেয়ার বায়োডাটা উইথ রিসেন্ট ফটোগ্রাফ ইন দ্য শোরুম, অর্থাৎ আপনাদেরকে বলা হয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনাদের বায়োডাটাটা সাবমিট করার জন্য তাদের শোরুমে গিয়ে, ঠিক আছে। তো এটা বুঝতে পারছেন, এটা আপনাদের জন্য একটা, যারা প্রাইভেটে এরকম কাজ করতে চান আপনাদের জন্য আমি বলবো একটা গোল্ডেন অপরচুনিটি। তো আপনাদের রিসেন্ট আপনাদের বায়োডাটা এবং রিসেন্ট একটা ফটোগ্রাফ সঙ্গে নিয়ে তাদের শোরুমের মধ্যে আপনাদেরকে সেখানে জমা দিতে হবে। শোরুমের অ্যাড্রেস হচ্ছে দেখুন বলা হয়েছে হিরো নীলাদ্রি মোটরস, জেল রুট মর্চমণি আগরতলা। এখানে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার হচ্ছে 0381-2305982। তো এটা তারা অ্যাড্রেস, আপনাদেরকে এই অ্যাড্রেসে শোরুমে গিয়ে আপনাদের বায়োডাটা এবং রিসেন্ট ফটো জমা দিতে হবে। তারপরে যদি আপনারা শর্টলিস্টেড হন তারা আপনাদেরকে এই পোস্টগুলোর জন্য আপনাদেরকে নিয়োগ করবে। তো এইটা একটা আপনাদের জন্য বলবো একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এখানে স্যালারি আপনাদের আলোচনা করা হয়নি, তবে এইসব জবসে কিন্তু স্যালারি ভালোই স্যালারি থাকে। তো অবশ্যই যারা প্রাইভেটে চাকরি করতে ইন্টারেস্টেড আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই এই সুযোগটা আপনারা মিস করবেন না। অবশ্যই যারা আগরতলাতে কাজ করতে চান তাদের এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের বায়োডাটা সহ একটা রিসেন্ট ফটো নিয়ে অবশ্যই জমা দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা ছিল আজকে প্রাইভেট নোটিফিকেশন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করতে বলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করে থাকেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। তো সুপ্রিয় ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনাদের জন্য আমি প্রতিদিন গভর্নমেন্ট এবং প্রাইভেট জবসের আপডেট নিয়ে আসি। তবে বন্ধুরা, এটা আমার কাজ হচ্ছে আপনাদের কাছে এইসব আপডেট দেওয়া, কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের উপর, ঠিক আছে। আপনারা যে কোনো চাকরিতেই হোক আপনারা বুঝে শুনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। আমার কাজ হচ্ছে আপনাদের কাছে চাকরির খবর পৌঁছানো, ঠিক আছে, আপনারা বাকিটা আপনাদের উপর, আপনারা বুঝে শুনে তারপরে আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করবেন। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় দর্শক, ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।